প্রিয় ছাত্রছাত্রীরা, ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে, তোমরা যারা ক্লাস সেভেনে পড়ছো তোমাদের জন্য রয়েছে সেপ্টেম্বর মাসের ভূগোল বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আমি এখানে ভিডিওটিতে সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি, তাই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সরাসরি পেতে পারো। তো দেখো প্রশ্নপত্রে কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে নাও, এরকম তিনটি প্রশ্ন রয়েছে। 2 নম্বর রয়েছে, স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। 2টি প্রশ্ন রয়েছে, 1 নম্বর, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর রয়েছে, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। 4 নম্বর রয়েছে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এবার উত্তরগুলি দেখো। 1 নম্বর, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর-1, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ছোটনাগপুর মালভূমি, মালব মালভূমি, পামির মালভূমি, লাদাখ মালভূমি। উত্তর হবে পামির মালভূমি। 2 নম্বর, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম কারণ হল ভূমির ঢাল কম থাকা, উপনদীর সংখ্যা বেশি থাকা, নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, নদীর পার্শ্ব ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। উত্তর হবে নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 3 নম্বর, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণ কাজে লাগে তা হলো চুনাপাথর, কাদাপাথর, ব্যাসল্ট, মার্বেল। উত্তর হবে মার্বেল। 2 নম্বর, স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভের সঙ্গে মেলাতে হবে। কিলিমাঞ্জারো, এখানে হবে আগ্নেয়গিরি, গ্রানাইট। উত্তর হবে আগ্নেয়শিলা। মিয়েন্ডার, উত্তর হবে নদীর মধ্য প্রবাহ। 3 নম্বর রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর-1, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। উত্তর হবে মালভূমি। 1 নম্বর, ভূমির ঢাল। মালভূমি খাড়া ঢালযুক্ত হয় এবং উপরিভাগ তরঙ্গায়িত হয়। 2 নম্বর, উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু হয়। এবার সমভূমি। 1 নম্বর, ভূমির ঢাল। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু বা সমুদ্রতলের প্রায় সমান হয়। 2 নম্বর, উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু হয়ে থাকে। পরের প্রশ্ন, 3-এর-2, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। উত্তর হবে, নীল নদের উপর মিশরীয়রা বাঁধ তৈরি করেছিল বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই 2টি মূল উদ্দেশ্যে। নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণ করায় নীল নদের অতিরিক্ত জলকে আঁকড়ে রাখা যায়, যার ফলে নীল নদ অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং এই ধরে রাখা জলকে পরবর্তীতে কৃষিকাজে ব্যবহার করা যায়। নীল নদের উপর নির্মিত এই উচ্চ আসোয়ান বাঁধ হল পৃথিবীর বৃহত্তম বাঁধ। তারপরের প্রশ্ন,
চার নাম্বার মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর হবে, মানুষের জীবনের সাথে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে। কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। এদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে চাষের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহরে শিল্পাঞ্চলের বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। তো এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর, তোমরা খাতায় সুন্দর করে লিখে বিদ্যালয়ে জমা করবে।